নমস্কার বন্ধুগণ, কি আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে ভবিষ্যতে বাঁচাতে পারবেন? ইরেকটাইল ডিসফাংশন না হয় ওটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা। আমরা আজকে পাঁচ কে জিনিসটাকে নিয়ে কথা বলবো তাকে ইরেকটাইল ডিসফাংশন আপনার না হয়, ভবিষ্যতে আপনার ইরেকটাইল ডিসফাংশন না হয়। প্রথমে বলবো, আগে আপনার শরীরে কোনো রোগ আছে, যেরকম ব্লাড প্রেশার, হাইপারটেনশন আছে ওটাকে কন্ট্রোল করবেন, ডায়াবেটিস আছে ওটাকে কন্ট্রোল করবেন, হাই কোলেস্ট্রল আছে ওটাকে কন্ট্রোল করবেন, আন্ডারলাইন বিমারিগুলোকে, যে রোগগুলো আছে ওটাকে কন্ট্রোল করলে আপনার ভবিষ্যতে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার চান্সটা হবে না। দু নম্বরে আমরা বলবো এক্সারসাইজ। আর আপনার অ্যারোবিক এক্সারসাইজ করছেন 30 মিনিট থেকে 60 মিনিট পার ডে অর সপ্তাহে 5 বার, এটা আপনার সিগনিফিকেন্টলি ইরেকটাইল ডিসফাংশনকে ইম্প্রুভ করবে। ওটা ছাড়া আপনার ওয়াকিং বি করতে পারবেন 60 মিনিট পার ডে, 5 ডেজ পার উইক, ওর আপনার সাইক্লিং ইয়া ট্রেডমিল বি করতে পারবেন। এটা বি সাইন্টিফিকলি প্রুফ হয়ে আছে কি আগে আপনার 150 মিনিট এক্সারসাইজ করছেন প্রত্যেক সপ্তাহে, তা আপনার ইরেকটাইল ডিসফাংশনের চান্সটা কমে যাবে, অর হবে না, অর কোনো আছে মাইল্ড মডারেট সিভিয়ার তো ওটা ইম্প্রুভ করে যায়। 3 নম্বরে আছে কোয়াইট স্লিপ, আপনাকে ঘুম ভালো করে নিতে হবে, কোয়াইট স্লিপ নিতে হবে, ঘুম ভালো করে নিতে হবে। অ্যাটলিস্ট 7 ঘন্টা পার ডে আপনার স্লিপটা ভালো করে নিচ্ছেন তো আপনার ইরেকটাইল ডিসফাংশনের চান্সটা কমে যায়। 4 নম্বরে বলবো ডায়েট, আপনাকে হেলদি ডায়েটটা নিতে হবে। হেলদি ডায়েটের মধ্যে কি কি পড়ে, একটা পড়ে ফ্রুটস, ভেজিটেবলস, ফিশেস, পোলট্রি ফুডস, আপনার হোল গ্রেনস, নাটস। আর আপনাকে কিছু জিনিসটাকে লিমিটে রাখতে হবে, যেরকম রেড মিট আছে রেড মিটটাকে লিমিটে ব্যবহার করবেন, ও সল্টটাকে লিমিটে ব্যবহার করবেন, ও কিছু জিনিসটাকে আপনাকে টোটালি বন্ধ করতে হবে। লীলা দাই প্রসেসড ফুডগুলো হয় ওটাকে আপনার ব্যবহার করবেন না। ওটা ছাড়া আপনার যে হার্বস আর স্পাইসেস আছে ওটাকে বাড়িয়ে নিলে ভালো হয়, এর আপনি ইরেকটাইল ডিসফাংশনকে দূর করে। আর লাস্ট ইয়ার 5 নম্বরে আছে আপনাকে, আপনার ওয়েট ওবিস আছেন, আপনার ওয়েটটাকে কন্ট্রোল করবেন, আর অ্যালকোহল কনজাম্পশনকে লিমিটে রাখতে হবে। এইসব 5টা জিনিস যে কি সাইন্টিফিকলি প্রুভন আছে, এটা ন্যাচারালি আপনার ইরেকটাইল ডিসফাংশনটাকে ইম্প্রুভ করে আর আপনার ভবিষ্যতে ইরেকটাইল ডিসফাংশন হতে দেয় না। আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।